আশা করি তোমরা যে যেখানে আছো, পরিবার পরিজন জনদের নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। দীর্ঘদিন তোমরা ক্লাসের বাইরে আছো, সে যাই হোক, পড়াশোনা আমাদেরকে চালিয়ে যেতে হচ্ছে, এই জন্য অনলাইন ক্লাস। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের নগ্নবীজি উদ্ভিদ নিয়ে আলোচনা করব, এবং আলোচনায় থাকবো আমি নাজমা সুলতানা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। নগ্নবীজি উদ্ভিদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ কি, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, এবং এ অধ্যায়ের প্রতিনিধিত্বকারী অর্থাৎ জিমনোস্পার্মস এর প্রতিনিধিত্বকারী একটা উদ্ভিদ সাইকাসের জীবন ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকের ক্লাসে আমরা নগ্নবীজি উদ্ভিদ কি, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য এবং নগ্নবীজি উদ্ভিদের বিস্তার নিয়ে আলোচনা করব। বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে, ভাস্কুলার উদ্ভিদ বলতে আমরা যেসব উদ্ভিদের দেহে জাইলেম এবং ফ্লোয়েম কলা বিদ্যমান তাদেরকে ভাস্কুলার উদ্ভিদ বলছি, সেই বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা হচ্ছে সবীজ বা স্পার্মাটোফাইটা। এদেরকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্মস, আর একটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্মস। এখন আসো আমরা নগ্নবীজী উদ্ভিদের সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করি। বলা হচ্ছে যে সকল উদ্ভিদে ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় না থাকায় ডিম্বকগুলো কি হয়, মেগাস্পোরোফিলের উপর নগ্ন অবস্থায় থাকে এবং নিষেকের পর তা ফলহীন নগ্নবীজে পরিণত হয়, তারাই মূলত নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম নামে পরিচিত। এখানে সিম্পল কথাবার্তা সেটা হচ্ছে উদ্ভিদে ওই সমস্ত উদ্ভিদকেই আমরা নগ্নবীজী উদ্ভিদ বলছি, তাদের যাদের ফুল এবং বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় না থাকায় কি হচ্ছে, ডিম্বকগুলো মেগাস্পোরোফিলের ওপর নগ্ন অবস্থায় থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে মেগাস্পোরোফিল কি, তার আগে আমি বলি স্পোরোফিল রেণু ধারণকারী পাতাকে আমরা বলছি স্পোরোফিল। স্পোর অর্থ রেণু এবং ফিল অর্থ হচ্ছে পাতা। কাজে স্পোর ধারণকারী পাতাকে আমরা বলছি স্পোরোফিল। আর যেহেতু নগ্নবীজী উদ্ভিদের স্ত্রী রেণু বড় হয় সেজন্য এটাকে বলা হচ্ছে মেগা, অর্থাৎ রেণুপত্রের উপরে ডিম্বকগুলো কি হয়, নগ্ন অবস্থায় থাকে এবং নিষেকের পর সেটা ফলহীন নগ্নবীজে পরিণত হয়, তাদেরকেই মূলত বলা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ বা জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছেন খ্রিস্টপূর্ব 300 অব্দে থিওফ্রাস্টাস তার এনকোয়ারি ইন্টু প্ল্যান্টস নামক পুস্তকে, এবং এটা দুইটা গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে। জিমনোস অর্থ হচ্ছে নেকেড বা নগ্ন এবং স্পার্মোস অর্থ হচ্ছে বীজ। অনেক বইয়ে এটা স্পার্মোস লেখা আছে, অনেক বইয়ে স্পার্মা লেখা আছে, অনেক বইয়ে আবার আমি দেখেছি যে স্পার্ম। কাজেই যাই থাকুক না কেন, জিমনোস অর্থ হচ্ছে নেকেড এবং স্পার্মোস বা স্পার্মা অর্থ হচ্ছে সিড। তাহলে জিমনোস্পার্ম শব্দের অর্থ হচ্ছে নগ্ন বীজ।
এবং জিমনোস্পার্ম সকল বীজ উৎপাদনকারী উদ্ভিদের মধ্যে প্রাচীন এবং অনুন্নত, এবং এরা ফলহীন আর অনাবৃত বীজী উদ্ভিদ। এবং জিমনোস্পার্ম হচ্ছে সকল বীজ উৎপাদনকারী উদ্ভিদের মধ্যে অনুন্নত, এবং টেডোফাইটা এবং আবৃত বীজ উদ্ভিদের সাথে এদের নিবিড় সম্পর্ক থাকার কারণে জিমনোস্পার্মকে উদ্ভিদ জগতে তাদের মধ্যবর্তী স্থানে স্থান দেওয়া হয়েছে। তো আমি আগেই যা বললাম যে উদ্ভিদের শ্রেণীবিন্যাসে কি হচ্ছে, টেডোফাইটার পরে এবং অ্যাঞ্জিওস্পার্মের পূর্বে জিমনোস্পার্মকে স্থাপন করা হয়েছে। এবং ভূতত্ত্ববিদদের মতে প্রায় 30 কোটি বছর পূর্বে প্যালিওজোয়িক যুগে নগ্নবীজী উদ্ভিদের উৎপত্তি ঘটেছে। পৃথিবীর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত সময়কে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, তারই একটা ভাগ হচ্ছে প্যালিওজোয়িক এরা। এবং বর্তমানে নগ্নবীজী উদ্ভিদের প্রায় 83টি গণের 121টার মতো প্রজাতির সন্ধান পাওয়া গেছে, এবং বাংলাদেশে নগ্নবীজী উদ্ভিদের বিস্তৃতি খুবই কম। আসলে জিমনোস্পার্ম পৃথিবীব্যাপী বিস্তৃত, কিন্তু তারপরেও হচ্ছে এরা উষ্ণ অঞ্চলের তুলনায় শীত প্রধান অঞ্চলেই জন্মাতে বেশি পছন্দ করে, এবং বাংলাদেশে খুব অল্প পরিমাণ প্রজাতি পাওয়া যায়, এবং বেশিরভাগই এদের হচ্ছে বাকিগুলো অনেকগুলো নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়, তার বেশিরভাগ হচ্ছে প্রবর্তিত, অর্থাৎ অন্য দেশ থেকে এদেরকে নিয়ে আসা হয়েছে। এবং এদের অনেক জীবিত উদ্ভিদ রয়েছে যারা অতীতে বিলুপ্ত হয়ে গেছে, আবার বর্তমানে এদের জীবিত উদ্ভিদও রয়েছে, এবং অতীতে বিলুপ্তপ্রাপ্ত অনেক উদ্ভিদের সাথে এদের মিল থাকায় এদেরকে পক্ষী এই জিমনোস্পার্মের অনেক প্রজাতিকে বলা হচ্ছে লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। বাংলাদেশে যে প্রজাতিগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সাইকাস, পাইনাস, পোডোকার্পাস, নিটাম ইত্যাদি। এবং এই সাইকাস, পাইনাস, নিটাম, পোডোকার্পাস এগুলো সিলেট এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক ভাবে জন্মে থাকে। আর এই যে থুজা, আরাউকেরিয়া, জ্যামিয়া, জুনিপেরাস, এফিড্রা ইত্যাদি প্রবর্তিত উদ্ভিদ হিসেবে, শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে বিভিন্ন স্থানে লাগানো হয়েছে। এরপরে আসো, জিমনোস্পার্মকে অন্তর্ভুক্ত 4টা বিভাগ রয়েছে, এবং এই বিভাগগুলো হচ্ছে 1 নম্বর বিভাগ জিঙ্গোফাইটা, এবং এই জিঙ্গোফাইটার একমাত্র জীবিত উদ্ভিদ হচ্ছে জিঙ্গো বায়োলোবা, বাকি উদ্ভিদগুলো এদের সব বিলুপ্ত হয়ে গেছে। আমরা জিঙ্গো বাইলোবার ছবি দেখছি, এর পরের বিভাগ হচ্ছে সাইকাডো ফাইটা, এরা সাধারণভাবে সাইকাডস নামে পরিচিত, এবং এই সাইকাডো ফাইটার অন্তর্ভুক্ত সাইকাডালিস বর্গের উদ্ভিদ সমূহ প্রায় সকলেই হচ্ছে জীবন্ত জীবাশ্ম। আর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, জীবন্ত জীবাশ্ম কি? তো আগে বলি, জীবাশ্ম কাকে বলে? অতীতকালে হারিয়ে যাওয়া কোন জীবের সম্পূর্ণ দেহ বা দেহের কোনো অংশ যদি পাললিক শিলা স্তরে পাওয়া যায়, বা এর ছাপ বা কোনো নিদর্শন পাওয়া যায়, সেটাকে আমরা বলি জীবাশ্ম। অর্থাৎ যে সকল উদ্ভিদ সমূহ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, সেসব উদ্ভিদের, হারিয়ে যাওয়া উদ্ভিদের ছবি, নিদর্শন, ছাপ ইত্যাদি যদি পাললিক শিলা স্তরে পাওয়া যায় বা দেহ বা দেহের অংশ, তাহলে সেটাকে আমরা বলছি জীবাশ্ম। এবং এই জীবাশ্ম
সাথে বর্তমানের কোনো উদ্ভিদের যদি মিল থাকে তাহলে সেটাকে আমরা বলছি জীবন্ত জীবাশ্ম। তাহলে আমরা জানলাম সাইক্যাডোফাইটার অন্তর্ভুক্ত সাইক্যাটলিস্ট বর্গের উদ্ভিদ সমূহ সকলেই হচ্ছে জীবন্ত জীবাশ্ম, এবং এই সাইক্যাডোফাইটার অন্তর্ভুক্ত জেমিয়া পিগমা নামক সাইক্যাড উদ্ভিদ হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম উদ্ভিদ। দেখো আমরা জেমিয়ার একটা জেমিয়ার কতগুলো ছবি দেখছি, এবং ছবির মধ্যে এটা হচ্ছে জেমিয়ার স্পোরোফাইট, এটা মাইক্রোস্পোরোফিলের ছবি, এবং এটা হচ্ছে মেগাস্পোরোফিল জেমিয়ার। এর পরের বিভাগ হচ্ছে নিটোফাইটা। এই নিটোফাইটা সাথে আবৃত বীজী উদ্ভিদের প্রচন্ড রকম মিল রয়েছে, কারণ আমরা যখন নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ব তখন দেখব যে নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে অশাক, অর্থাৎ এরা শাখা প্রশাখাহীন, কিন্তু নিটোফাইটার অন্তর্ভুক্ত উদ্ভিদগুলো কিন্তু শাখাযুক্ত। এবং নিটোফাইটার অন্তর্ভুক্ত নিটাম হচ্ছে সবচেয়ে উন্নত উদ্ভিদ, এবং এই উন্নত উদ্ভিদের সাথে অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ আবৃত বীজী উদ্ভিদের প্রচন্ড মিল রয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নিটাম, এফিড্রা, আমরা এফিড্রার একটা ছবি দেখছি, দেখো শুধুমাত্র এরা সারা জীবন এই দুটো শাখা নিয়েই, এই যে দুটো শাখা রয়েছে এই দুটো শাখায় এদের বিদ্যমান, এবং এখান থেকে এফিড্রিন নামক ওষুধ পাওয়া যায় যা শ্বাসকষ্টের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ওয়েলোয়েসিয়া, এগুলো হচ্ছে নিটোফাইটার অন্তর্ভুক্ত উদ্ভিদ, এবং ওয়েলোয়েসিয়া বলছে নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক। এন্ডেমিক আমি তাকেই বলবো যে সকল জীব শুধুমাত্র কোন একটা নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়, ওই নির্দিষ্ট অঞ্চল ছাড়া এর আর কোথাও এটা পাওয়া যায় না, তখন সেটাকে বলা হয় এন্ডেমিক। যেমন হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন ছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আর কোথাও পাওয়া যায় না, এটাকে বলা হচ্ছে এন্ডেমিক। তো ওয়েলেস্টিয়া উদ্ভিদটা নামিবিয়া অঞ্চলে মরুভূমিতেই শুধু পাওয়া যায়। আমরা এফিড্রার ফিমেল কোন এবং মেল কোনের ছবি দেখছি, এরপর আসলো পাইনাস, নিটাম, দেখো নিটাম হচ্ছে আবৃত বীজী উদ্ভিদের মতো শাখা প্রশাখা যুক্ত। এরপরে বিভাগ হচ্ছে, আমরা চারটা বিভাগ বলেছিলাম জিমনোস্পার্মের অন্তর্ভুক্ত, এর 4 নম্বর বিভাগ হচ্ছে কনিফেরোফাইটা, এবং এরা সাধারণত কনিফার্স নামে পরিচিত। সাইবেরিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম কনিফার বনাঞ্চল অবস্থিত, এবং এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বায়োম, এবং পৃথিবীর দীর্ঘতম উদ্ভিদ সিকোয়া সেমিপারভায়ারেন্স, সিকোয়া গাইগেন্সিয়া ইত্যাদি উদ্ভিদগুলো কনিফেরোফাইটার অন্তর্ভুক্ত, এবং এরা সবচেয়ে দীর্ঘতম এবং প্রাচীনতম উদ্ভিদ। দেখো যে এদের বয়স হচ্ছে প্রায় 5000 বছর, এটা সবচেয়ে প্রাচীন বৃক্ষ, এবং এরা না যুক্তরাষ্ট্রের নাভানা ও ক্যালিফোর্নিয়ার ব্রিসল কোন পাইন। কোন আমরা তাকেই বলবো যখন মাইক্রোস্পোরোফিল শক্ত ধরনের, এদের স্পোরোফিল যখন কাঠের মতো শক্ত হয় তখন সেটাকে আমরা বলবো কোন, এবং এটা হচ্ছে কি জেনারেল শেরম্যান বা রেডুট্রি নামে পরিচিত সিকোয়া গাইগেন্সিয়া, এবং এটা প্রায় 300 বছর ধরে এই নাভানা ও ক্যালিফোর্নিয়ায় বৃদ্ধি পাচ্ছে। আমরা সিকোয়ার ছবি দেখছি, এরপর দেখো আমি বললাম জুনিপেরাস,
এটা হচ্ছে থুজা, যেটাকে আমরা ঝাও বলি, আর আউকেরিয়া, যেটাকে আমরা বলি ক্রিস্টমাস ট্রি। এরপরে আসো আমরা পড়ব নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। বলা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের প্রধান দেহ স্পোরোফাইট। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্পোরোফাইট কি? স্পোরোফাইট হিসেবে আমরা বলতে পারি যে যে সকল প্লান্টের জীবন চক্রে যে সকল প্ল্যান্টের জীবন চক্রে কি হবে, যেটাকে বলা হচ্ছে অল্টারনেটিং জেনারেশনস বা জনুক্রম, বাংলায় আমরা বলবো জনুক্রম, বিদ্যমান জীবনচক্রে কি থাকবে, জনুক্রম থাকবে, এবং এই জনুক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে অ্যাসেক্সুয়াল ডিপ্লয়েড ফেজ। অ্যাসেক্সুয়াল, সরি, তাহলে অ্যাসেক্সুয়াল ডিপ্লয়েড ফেজ, যেটা কি করবে, স্পোর উৎপাদন করে। স্পোর উৎপাদন করে এবং এই স্পোর থেকে কি হয়, গ্যামেটোফাইট অ্যারাইজ করে। তাহলে আমরা বলতে পারি যে যে সকল প্লান্টের জীবন চক্রে জনুক্রম বিদ্যমান, তাদের হচ্ছে ডিপ্লয়েড বলতে এখানে আমরা টোয়াইসেন বোঝাই, অর্থাৎ দুই সেট ক্রোমোজোম বিদ্যমান, তাহলে স্পোরোফাইট দশা আমরা সেটাকেই বলবো, যে সকল উদ্ভিদে জনুক্রম বিদ্যমান জীবনচক্রে, এবং এই জনুক্রমের অ্যাসেক্সুয়াল ডিপ্লয়েড ফর্ম হচ্ছে স্পোরোফাইট, এবং ডিপ্লয়েড ফর্মও বলতে পারো, ডিপ্লয়েড ফেজও বলতে পারো, যেটা কি করে, স্পোর উৎপাদন করে, এবং এই স্পোর থেকে পরবর্তী পর্যায়ে গ্যামেটোফাইট অ্যারাইজ করে, এবং এটা হচ্ছে ভাস্কুলার উদ্ভিদের ডমিন্যান্ট ফর্ম। আমি একটু আগেই বললাম ভাস্কুলার উদ্ভিদ আমরা সেগুলোকেই বলবো যাদের কি হবে, দেহকোষে দেহে জাইলেম এবং ফ্লোয়েম কলা বিদ্যমান, এবং এই জাইলেম এবং ফ্লোয়েম কলাকে একত্রে আমরা পরিবহন কলা গুচ্ছ বলি, এবং পরিবহন কলা গুচ্ছ যেসব উদ্ভিদ থেকে পাওয়া যায় তাদেরকে আমরা উন্নত শ্রেণীর উদ্ভিদ বলি। এবং ব্রায়োফাইটা পর্যন্ত উদ্ভিদ হচ্ছে অনুন্নত উদ্ভিদ, ব্রায়োফাইটার পরবর্তীতে টেরিডোফাইটা থেকে আমরা পরিবহন কলাগুচ্ছ দেখতে পাই, এবং এদেরকে উন্নত শ্রেণীর উদ্ভিদ বলা হয়। তাহলে স্পোরোফাইট আমরা বুঝলাম যে যে সকল উদ্ভিদের জীবনচক্রে জনুক্রম বিদ্যমান, এই জনুক্রমের কি হচ্ছে অ্যাসেক্সুয়াল ডিপ্লয়েড ফেজ, যেটা স্পোর উৎপাদন করে এবং যে
এই স্পোর থেকে কি হয়, গ্যামেটোফাইট অ্যারাইজ করে, এটাকে আমরা বলছি স্পোরোফাইট। তাহলে অগ্নবীজী উদ্ভিদের প্রধান দেহ হচ্ছে স্পোরোফাইট, এবং এরা দীর্ঘ কাষ্ঠল, চিরসবুজ, ভিন্নবাসী। ভিন্নবাসী বলতে আমরা বোঝাবো যে যখন মেল এবং ফিমেল প্ল্যান্ট আলাদা আলাদা হয়, অর্থাৎ এদের মেল পুরুষ উদ্ভিদ আলাদা, স্ত্রী উদ্ভিদ আলাদা, সেটাকে আমরা বলছি ভিন্নবাসী। এবং এরা বহুবর্ষজীবী হয়ে থাকে। এরা স্থলজ এবং অধিকাংশই হচ্ছে কি, বৃক্ষ এবং গুল্ম জাতীয়। এদের কাণ্ড খাড়া, শাখান্বিত বা শাখাবিহীন হয়ে থাকে। মরুজ স্থলজের সাথে সাথে আমরা এদেরকে মরুজও বলতে পারি, কিছু প্রজাতি এদের মরুজও রয়েছে। এবং এদের স্পোরোফাইট হচ্ছে কি, মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত, অর্থাৎ এদের প্রধান উদ্ভিদ দেহ স্পোরোফাইট। সেই সাথে স্পোরোফাইট কি, মূল কাণ্ড পাতায় বিভক্ত। এরা আমরা বললাম বহুবর্ষজীবী, চিরসবুজ, এবং এরা হচ্ছে স্বাবলম্বী। এদের কাণ্ড শাখা খাড়া, শাখান্বিত বা শাখাবিহীন। শাখাবিহীন হচ্ছে সমস্ত উদ্ভিদই এদের শাখাবিহীন, তবে নিটামের ক্ষেত্রে আমরা দেখেছি যে এদের কাণ্ড হচ্ছে শাখা প্রশাখা বিদ্যমান, এবং এদের কাণ্ড বেলনাকার। এবং কাণ্ডের গায়ে পত্রমূলের স্থায়ী চিহ্ন বা লিফ স্কার বিদ্যমান। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই লিপ স্কার কি বা স্থায়ী চিহ্নটা কি। আমরা যদি নারকেল, তারপরে হচ্ছে তাল, খেজুর ইত্যাদি গাছের দিকে তাকাই, তখন আমরা দেখি যে আসলে এদের পাতা বলি আমরা, এদের পাতা না বলে পত্রক বলা উচিত, কারণ এদের প্রধান যে শিরা দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা যে শিরাটা দেখতে পাচ্ছি, এটা এটা হচ্ছে আমরা বলি এই পত্রক, এগুলোকে আমরা পত্রক বলবো বা পিনা বলি, এবং এটাকে বলা হচ্ছে মধ্যশিরা। তো এই যে পাতাগুলো বিদ্যমান, এই পাতাগুলো যখন ঝরে পড়ে পত্রমূলে, তখন কি হয় যে একটা চিহ্ন দেখা যায়। আমরা ডাব গাছের চিহ্নটা দেখে থাকি, তারপরে হচ্ছে তাল গাছ, খেজুর গাছ, সেরকমই এই জিমনোস্পার্মের কাণ্ডে পত্রমূলের স্থায়ী চিহ্ন বা লিপ স্কার, অর্থাৎ পত্রক যখন ঝরে পড়ে বা পাতা পত্র পাতা সহ ঝরে পড়ে, তখন পত্রমূলের গোড়ায় একটা চিহ্ন দেখা যায়, সেটাকে আমরা বলছি লিপ স্কার। আগেই বললাম যে এদের পরিবহন ভাস্কুলার বান্ডেল বিদ্যমান, এবং ভাস্কুলার বান্ডেল জাইলেমে এবং ফ্লোয়েমকে আমরা একত্রে ভাস্কুলার টিস্যু বলছি। এবং এই ভাস্কুলার টিস্যুর জাইলেমে কি, ভ্যাসেল, এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ অনুপস্থিত। শুধুমাত্র নিটাম উদ্ভিদের ক্ষেত্রেই আমরা দেখি যে জাইলেমে ভ্যাসেল এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ বিদ্যমান। এদের কাণ্ডের পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত, সমপার্শ্বীয় এবং মুক্ত প্রকৃতির। আর আগেই তো বললাম যে জাইলেমে ভ্যাসেল অনুপস্থিত। এদের পাতা দুই ধরনের, বাদামি বর্ণের আঁশের মতো শল্কপত্র বিদ্যমান, যেটাকে আমরা স্কেল লিপ বলছি, এটা বাদামি বর্ণের, এবং আরেকটা হচ্ছে সবুজ পল্লবপত্র, যেটাকে আমরা বলছি ফোলিয়েজ লিফ। এবং পর্ণপত্র, যেটাকে আমরা ফোলিয়েজ লিফ বলছি, এটা হচ্ছে পাইনের ক্ষেত্রে দেখা যায় সূচাকার, এবং সাইকাস বা অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে এটা হচ্ছে পক্ষল যৌগিক ধরনের। এদের সবুজ পত্র যেটা, সেটা হচ্ছে পক্ষল যৌগিক ধরনের।
ডানাবত যে পাতাগুলো রয়েছে মধ্যশিরার পাশে, যে এভাবে এভাবে ডানার মতো পাতা বের হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে পক্ষণ এবং যৌগিক পত্র। এদের উদ্ভিদ হচ্ছে অসম রেণুপ্রস্থ এবং এদের প্রধান মূলতন্ত্র বিদ্যমান। অসম রেণু আমরা বলতে বুঝব যে এদের যে দুই ধরনের স্পোর তৈরি হয়, অর্থাৎ ফিমেল স্পোর এবং মেল স্পোর। তো ফিমেল স্পোর দেখা যায় যে বড় ধরনের, এবং মেল স্পোর যেটা সেটা খুব ক্ষুদ্র হয়, তাই এটাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল। এবং স্ত্রী পুষ্প হচ্ছে মেগাস্পোরোফিল নামে পরিচিত। যেহেতু এরা আকারে অসমান, সেজন্য এটাকে বলা হচ্ছে অসমরেণুপ্রস্থ। এবং এদের সত্যিকার ফুল থাকে না, তবে পুংপুষ্পের মতো মাইক্রোস্পোরোফিল, যেটাকে আমরা বলছি পুংরেণুপত্র, এবং স্ত্রী পুষ্পের ন্যায় মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র থাকে। এবং স্পোরোফিল গুলো কি হয়, ঘনভাবে সন্নিবিষ্টিত হয়ে স্ট্রোবিলাস বা কোন গঠন করে। স্ট্রোবিলাসকে তখনই আমরা কোন বলবো যখন এটা কাষ্ঠল প্রকৃতির হবে। এদের গর্ভাশয় থাকে না, গর্ভদণ্ড বা গর্ভমুণ্ড থাকে না। মেগাস্পোরোফিলের সাথে ডিম্বকগুলো কি হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে নগ্ন অবস্থায় থাকে, ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে। এবং গর্ভাশয় না থাকায় কি হয়, ফল তৈরি হয় না, এবং এ কারণে বীজ নগ্ন অবস্থায় থাকে। এদের দিনিশ্চেক ঘটে না, এবং স্ত্রী রেণুগুলো অঙ্কুরিত হয়ে নিষেকের পূর্বে কি হয়, হ্যাপ্লয়েড শস্য গঠন করে। এদের ভ্রূণে বীজপত্রের সংখ্যা 1, 2 বা ততোধিক হয়ে থাকে। এদের অধিকাংশ প্রজাতি কি হয়, স্থলজ বা মরুজ হয়। এদের গ্যামেটোফাইট দশা অত্যন্ত সংক্ষিপ্ত এবং পরনির্ভর, ক্ষয়প্রাপ্ত এবং অবিকশিত। জীবনচক্রে অসম আকৃতির যোনুক্রম বিদ্যমান, অর্থাৎ যোনুক্রম আমরা বলবো যে যোনুক্রম তাকেই বলবো যখন হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা অর্ডারনেট ভাবে আসতে থাকবে, তখন সেটাকে আমরা বলছি যোনুক্রম। তো এদের জীবন চক্রে আমরা বললাম যে স্পোরোফাইট দশাটা দীর্ঘস্থায়ী, কিন্তু গ্যামেটোফাইট দশাটা খুবই সংক্ষিপ্ত। এই কারণে এদের জীবন চক্রকে কি বলা হচ্ছে, অসম আকৃতির যোনুক্রম বলা হচ্ছে। সাধারণত এদের আর্কিগোনিয়া তৈরি হয়, এবং এদের সবগুলো প্রজাতিই হচ্ছে বায়ু পরাগী। এখানে আমরা স্ত্রী পুরুষ মেগাস্পোর মাইক্রোস্পোরোফিল দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে কি, ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে স্ট্রোবিলাস তৈরি করে। কিন্তু স্ত্রী পুষ্প জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখা যায় যে এরা স্ট্রোবিলাস গঠন করে না। এরপর আমরা একটু কোথায় কোথায় নগ্নবীজী উদ্ভিদগুলোকে পাওয়া যাচ্ছে সে সম্পর্কে বলে আমরা আজকের মতো ক্লাস শেষ করব। বলা হচ্ছে জিমনোস্পার্মের বিস্তার পৃথিবীব্যাপী, পৃথিবীর সবখানে এদের পাওয়া যায়। তবে উষ্ণ অঞ্চল বা বিষুবীয় অঞ্চলের তুলনায় এদের শীত প্রধান অঞ্চলে বেশি পাওয়া যায়, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিক ভাবে জন্মায়। তবে এদের বেশিরভাগই কি হয়, শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে লাগানো হয়। যেমন হচ্ছে সাইকাস, প্রাকৃতিক ভাবে এরা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে জন্মে থাকে, এবং প্রাকৃতিক পরিবেশে এদের সংখ্যা আস্তে আস্তে কমে আসছে। তারপরে হচ্ছে পোডোকার্পাস, এটা প্রাকৃতিক ভাবেই চট্টগ্রামে জন্মে, এবং এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, পোডোকার্পাসের প্রজাতিগুলো। তারপরে নিটাম, এটাও চট্টগ্রাম এবং সিলেটের গভীর অরণ্যে এদের নিটাম পাওয়া যায়। পাইনাস বাংলাদেশে পাওয়া যায় না, তবে
এদের প্রবর্তন করা হয়েছে বাংলাদেশে, এবং বিভিন্ন উদ্যান ও রাস্তার পাশে বিভিন্ন অফিস আদালত ইত্যাদি প্রতিষ্ঠানে এদেরকে প্রবর্তিত উদ্ভিদ হিসেবে লাগানো হয়েছে। তারপর থুজাও বাংলাদেশে প্রবর্তিত উদ্ভিদ, আরাউকেরিয়া যেটাকে আমরা বলছি ক্রিসমাস ট্রি, এটাও প্রবর্তিত উদ্ভিদ বাংলাদেশের জন্য। তারপর জ্যামিয়া, এটাও বাংলাদেশের প্রবর্তিত উদ্ভিদ, জুনিপেরাস ও বাংলাদেশে পাওয়া যায় তবে সেটা প্রবর্তিত হিসেবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা সাইকাসের টপিকস নিয়ে হাজির হব, এবং সে পর্যন্ত আশা করব তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবা এবং সচেতনভাবে করোনার মোকাবিলায় তোমরা এগিয়ে আসবা এবং সচেতনতার সৃষ্টিতে কাজ করবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।